নমস্কার আমার চ্যানেলে স্বাগত আজ আমি নিয়ে এসেছি হোমমেড ঘিয়ের রেসিপি প্রথমত এটি বাড়িতে তৈরি হওয়ায় এতে কোনো ক্ষতিকারক কেমিক্যালস নেই দ্বিতীয়ত এতে প্রত্যেকটি পুষ্টিগুণ বজায় থাকে তাহলে দেখে নেওয়া যাক এটি কেমন করে করবেন আমি বারো দিন ধরে দুধের সর জমিয়ে এই কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখেছিলাম এটিকে আমি চার্ন করব এই জন্য এটিকে একটি বড় কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমায় এই বাটিটি ধুয়ে একটুখানি জলও দিতে হবে না নাহলে ভালোভাবে চার্ন করা যাবে না এবার এই চার্নারের সাহায্যে আমি খুব ভালো করে চার্ন করব দেখতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে আমার কন্টেনারটি চেঞ্জ করে নিতে হবে একটু জল দিয়ে দিই তারপরে আমি একটি বড় কন্টেনারের মধ্যে নিয়ে চার্ন করবো তাহলে খুব সুবিধা হবে আর দেখুন চার্ন করতে করতে কী সুন্দর বাটারগুলি ভেসে উঠেছে এগুলি যেগুলি দেখছেন প্রত্যেকটি বাটার বাটারের টুকরোগুলি আসছে বাকি অংশটি হচ্ছে ঘোল ওটা আমার এখন কাজে লাগবে না এই বাটারগুলি তুলে নিয়ে আমি জাল দেবো লো ফ্লেমে এগুলিকে জাল দিতে হবে দেখতে পাচ্ছেন কতটা বাটার হয়েছে এই বাটারগুলিকে নিয়ে আমি এখন কড়াইয়ে জাল দেবো কড়াইয়ে কোনো তেল দেওয়ার দরকার নেই কিন্তু আমি শুধু বাটারগুলিকে নিয়ে জাল দিচ্ছি লো ফ্লেমে জাল দিতে হবে এবং কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে তলাটা ধরে না যায় লেগে গেলে গন্ধটা বাজে হয়ে যাবে ঘি ভালো হবে না কন্টিনিউ স্টার করে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এবং এই করতে করতে ঘিয়ের বেশ গন্ধটা বেরোচ্ছে যখন ঘিটা পুরো হয়ে যাবে তখন অপূর্ব সুন্দর গন্ধ বেরোবে দেখতে পাচ্ছেন আমি নেড়ে যাচ্ছি কন্টিনিউ কারণ না হলে তলাটা ধরে যাবে ঘি রেডি এবার আমি এটিকে একটি কাঁচের কন্টেনারে ভরে রাখবো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম ভাতে ঘি দিয়ে এক্ষুনি খাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন ঘিটা তৈরি করার পরে আপনি বাজারে কেনা ঘি এবং ঘরের ঘি এর সাথে তফাৎটা দেখলেই বুঝতে পারবেন কারণ ঘি করার সময় কত সুন্দর গন্ধ বেরোচ্ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে আসি धन्यवाद